বিসমিল্লাহিরহমানিরহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডিএফসি টিআর ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিএফসি টিআর ঔষধটি এমুলেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ডাইক্লোফেনাক সোডিয়াম। এটি সাধারণত ডিএফসি টিআর নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ডিএফসি টিআর 50 mg, ডিএফসি টিআর 100 mg, ডিএফসি টিআর ইনজেকশন, ডিএফসি টিআর জেল এবং সাপোজিটরি আকারেও এটি পাওয়া যায়। তবে আজকে আমি ডিএফসি টিআর 100 mg ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ডিএফসি টিআর ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি ব্যথানাশক ঔষধ। এটি ব্যথা নিরাময় করার জন্যই মূলত দেওয়া হয়ে থাকে। যে সকল রোগীদের অতি মাত্রায় ব্যথা রয়েছে, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, দীর্ঘদিন যাবত হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, বাত ব্যথা, রিমোটেটেড অর্থোটাইটিস, অস্টিও অর্থোটাইটিস, তাছাড়া যাদের কোমরে অতিমাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া, কোমরে পিঠে সর্বদাই ব্যথা অনুভূতি হওয়া, পেশি ও অস্থ সংশ্লিষ্ট ব্যথা, কোনো কিছুতে মোচড়ে গিয়ে ব্যথা পাওয়া কিংবা টান লেগে ব্যথা পাওয়া, বাতের ব্যথা, তাছাড়া যে সকল রোগীদের ঘাড়ে অতিমাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া। এটি বাত ব্যথা এবং ঘাড়ের ব্যথাও দূর করতে কাজ করে। তাছাড়া যে সকল রোগীদের দাঁতে ব্যথা রয়েছে, এটি দাঁতের ব্যথার জন্য খুবই কার্যকারী। ডিএফসি টিআর ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ক্যাপসুল দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদের, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডিএফসি টিআর ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা, পুরাতন ব্যথা, বাত ব্যথা, ঘাড় ও পিঠে ব্যথা করা, যে ধরনের ব্যথাই থাকুক না কেন, আঘাতপ্রাপ্ত ব্যথা, ডক্টর যদি মনে করেন যে ডিএফসি টিআর ঔষধটি দ্বারা রোগীর এ সকল ব্যথা নিরাময় করা সম্ভব, তাহলে ডক্টর ডিএফসি টিআর ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডিএফসি টিআর ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডিএফসি টিআর ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পরিপাক নালীর বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, পরিপাক নালীতে রক্তক্ষরণ হওয়া, পেপটিক আলসার কিংবা পেটে ব্যথা করা, খাবারে অরুচি ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ডিএফসি টিআর ঔষধটি খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি আপনাদের ডিএফসি টিআর ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট থেকে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।